নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লাইফ উইথ আলোক পর্ণা। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা চলেছি ওরেগন কেভে। আমাদের বাড়ি থেকে প্রায় 227 মাইল দূরে কেভ জাংশন সিটির কাছে ওরেগন কেভ অবস্থিত, প্রায় ঘন্টা চারেকের ড্রাইভ। গ্র্যান্ড পাস সিটি পর্যন্ত আমরা আই-5 বা ইন্টারস্টেট 5 ধরে এলাম। এরপরে গ্র্যান্ড পাস থেকে ধরলাম ওরেগন 199, তারপর ধরলাম ওরেগন 46 ওয়েস্ট। এখন ওরেগন 46 ওয়েস্ট ধরেই চলেছি। কি সুন্দর রাস্তা দেখুন, দুধারে সবুজ গাছের সারি, গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে, আলো আধারে রাস্তাটা বেশ মায়াবী লাগছে। চলে এসেছি ওরেগন কেভে। ওরেগন কেভ স্থাপিত হয় 1909 সালের 12ই জুলাই, আর 1874 সালে কেভটি প্রথম আবিষ্কৃত হয়। সিসপিও পাহাড়ে কেভটি অবস্থিত। এখানে ঢুকতে গেলে $10 করে টিকিট লাগে, ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকার কাছাকাছি। তবে একসঙ্গে বেশি লোক ঢোকার নিয়ম নেই এই কেভে। 10 জনের এক একটা করে গ্রুপ তৈরি করে ঢুকতে হয়। প্রতিটি গ্রুপের সাথে অবশ্য একজন করে গাইড থাকেন। আমরা কেভের মধ্যে ঢুকে পড়েছি, 525টা সিঁড়ি আছে কেভে। গাইড ঢুকতেই কথাটা প্রথমে বললেন, তবে এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, মোবাইল তো অবশ্য অ্যালাউ রয়েছে। কেভের মধ্যে টেম্পারেচার প্রায় 5°-6°C মধ্যে থাকে, তাই সবসময় গরম জামাকাপড় পরে যাওয়া উচিত। খাবার বা পানীয় বা যে কোনো তামাকজাত পদার্থ এখানে স্ট্রিক্টলি নিষেধ। আর যেখানে কেভ দেখতে পাচ্ছি, প্রায় 250 কোটি বছর আগে এখানে মহাসাগর ছিল, আর মহাসাগরে অ্যাসিডের পরিমাণ এতটাই বেশি ছিল যে ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো জীবিত প্রাণী সেই মহাসাগরে ছিল না। ব্যাকটেরিয়া মৃত প্রাণী দেহাবশেষ থেকে চুনাপাথর তৈরি করে, কালক্রমে উপরের চাপ এবং নিচের তাপে সেই চুনাপাথর পরিণত হয় মার্বেলে। বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর বৃষ্টির জলের সাথে মিশে তৈরি করেছে কার্বনিক অ্যাসিড, এবং সেই কার্বনিক অ্যাসিড এই মার্বেলকে ক্ষয় করে আজকের এই গুহা তৈরি করেছে। এই কেভ এতটাই সুন্দর যে একে মার্বেল অব দ্য ওরেগন বলা হয়। দেখুন, আমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় স্ট্যালেকটাইট, আর এগুলো ছোট ছোট বলে এগুলোকে বেবি স্ট্যালেকটাইটও বলে। দেখুন স্ট্যালেকটাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। মার্বেলের যে ক্যালসাইট থাকে তার উপর, তার মধ্যে দিয়ে জল টপটপ করে পড়লে এই রকমের স্ট্যালেকটাইটের তৈরি হয়। এটা হলো আরেক ধরনের স্ট্যালেকটাইট, একে সোডা স্ট্র বলে। এর ভিতরটাও সোডা স্ট্রয়ের মতোই ফাঁপা, কি সুন্দর। দেখুন কেভের ছাদ থেকে এই সোডা স্ট্রয়ের মতো স্ট্যালেকটাইট গুলো ঝুলে ঝুলে রয়েছে। কেভের অনেকগুলো জায়গা এতটাই সরু যে একজনের বেশি ওখান দিয়ে পাস করা যায় না। এই জায়গাটা যেমন একটু বেশ সরু মতো, আর এই যে কালো কালো গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো গ্রাফাইট। মহাসাগরের মৃত প্রাণী বা অ্যালগিদের দেহাবশেষ ভূমিকম্পের ফলে এই গ্রাফাইটে পরিণত হয়েছে। সেই মহাসাগরে কত রকম যে প্রাণী ছিল এককালে, তার চিহ্নটাই হলো এই গুহার মধ্যে রেখে গেছে। এই গুহাটা জিওলজিস্টের পক্ষে খুব আদর্শ একটা জায়গা। এইরকম অনেকগুলো সিঁড়ি রয়েছে, যদিও এই সিঁড়িগুলো পরে পাথর কেটে তৈরি করা হয়েছে। সিঁড়িগুলোর হাইট বেশি নয়, যে কেউ এখান দিয়ে উঠতে পারেন। তবে গুহার মধ্যে এমন সব জায়গা আছে এতটাই ন্যারো যে সেখানে একটুখানি মাথা নিচু করে বসে বসে যেতে হয়। এই যে মানুষের মুখের মতো একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাও জলের পাথরের ক্ষয়ের ফলে, মার্বেল ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। এই জায়গাটা কি সুন্দর। এখানে কোনো এককালে হয়তো ঝর্ণা ছিল, সেই ঝর্ণার দাগগুলো এই মার্বেল পাথরের মধ্যে রয়ে গেছে।
এই যে এখানে মার্বেল পাথরগুলো দেখছেন কাটা কাটা, 1880-এর দশকে যেসব পর্যটকরা দেখতে আসতেন তারা নাকি এগুলো সুভেনিয়ার করবেন বলে কেটে কেটে বাড়িতে নিয়ে গেছেন। তাই জন্য এখন এখানে তো হাত দিতেই দেওয়া হয় না কোনো মার্বেলের গায়ে, আর সঙ্গে এক একজন করে গাইডও থাকে। এইসব জায়গাগুলো কাটা। এই যে বিশাল একটা হোল দেখতে পাচ্ছেন, এই হোল থেকে এককালে ঝর্ণা ঝরে পড়তো, আর ঝর্ণাটার উচ্চতা এতটাই ছিল যে নায়াগ্রা ফলসের সমান। আজ এখানে কিছুই নেই, শুধু ঝর্ণা থাকার একটা চিহ্ন এখানে রয়ে গেছে। আর এই পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পিলার গুহার ছাদ থেকে মেঝে পর্যন্ত রয়েছে। এগুলো কিন্তু জলের স্রোতের ফলে সৃষ্টি হয়েছে, ক্ষয়কার্যের ফলে। এখানে আরেকটা পিলার আমরা দেখতে পাচ্ছি, এই রুমটাকে বলা হয় ঘোষ রুম। 1800 শতকে এখানে রেড ইন্ডিয়ানরা বসবাস করতেন। আর এই যে সিঁড়িটার রেলিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পরে তৈরি করা হয়েছে। পাথরের যে এইরকম স্ট্রাকচার, এটাকে ডেপারি স্ট্রাকচার বলা হয়। কি সুন্দর ফুলের মতো দেখুন। আমরা মানুষের তৈরি অনেক ভাস্কর্য দেখেছি, কিন্তু প্রকৃতির তৈরি এরকম ভাস্কর্য সত্যিই বিরল। গুহার মধ্যে এখনো কোনো কোনো জায়গায় অল্প অল্প জলও কিন্তু প্রবাহিত হয়। এখানে যেমন অল্প অল্প জল প্রবাহিত হচ্ছে, কি সুন্দর ফুলের মতো স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। এখানে আবার একটা আমরা পিলার দেখতে পাচ্ছি, এই ক্রিস্টালটা দেখুন কি সুন্দর উজ্জ্বল। এরকম পাথর দিয়ে কিন্তু অনেক মণি, মানে পাথরের অর্নামেন্ট তৈরি করা হয়, এই ধরনের পাথর পালিশ করি। আর এখানে আমরা যে ফসিলসটা দেখতে পাচ্ছি, সেটা হলো 48,000 বছর আগের ভাল্লুকের ফসিল। মানে প্রায় 48,000 বছর আগে এখানে ভাল্লুকও ছিল। আমাদের ওরেগন কেপ দেখা শেষ, আমরা বাইরে চলে এসেছি। এই ভদ্রলোক হলে ছিলেন আমাদের গাইড। আমার ভিডিওটা আমি তাহলে আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।